महिषासुर निर्नाशी भक्तानं सुखदेनम् रूपं देहि जय देहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी पर्वतामात दायिनी रूपं देहि जय देहि यशो हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स एंड शोरमिष्ट। आज खूब एक स्पेशल वीडियो नहीं चले थंबनेल एंड टाइटल देखे तुम्हारा बुझते पे गेछो। हाँ जादेर गायेर रंग एकटू श्यामला बा एकटू कालो तारा किभाबे मेकअप करबे कोन मेकअप प्रोडक्ट गुलो किनबे दुर्गा पूजोर जोन्नो एरकम टाइपेर किन्तु एकटा फ्लॉलेस मेकअप करते पारो अष्टमी सकालेओ करते पारो रात्रेओ करते पारे। तो ভিডিওটাকে একেবারে স্কিপ করো না। যাদের এই মেকআপ লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। অনেক অনেক ভালো ভালো ট্রিক বলে দিয়েছি যারা ডাস্কি স্কিন টাইপে আছে, কোন টাইপের কালার পরবে বা কোন টাইপের শাড়ি পরবে, কিরম টাইপের মেকআপ করলে দেখতে ভালো লাগবে, কোন প্রোডাক্টগুলো কিনবে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু ভিডিওটার মধ্যে শেয়ার করা আছে। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটা একটা লাইক করে দাও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বাবুক না করে ফাইনালি দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট। মেকআপের প্রথমেই ব্যবহার করে নিচ্ছি কিন্তু জয়ের একটা ময়েশ্চারাইজার, এটা কিন্তু ফুল ফেসে অ্যাপ্লিকেশন করছি। যখন মেকআপটা করবে তার আগে কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, তারপরে তোমরা টোনার ব্যবহার করতে পারো, সিরাম ব্যবহার করতে পারো, তারপরে তোমরা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারো। এই কটা প্রোডাক্ট যে আমরা ব্যবহার করছি ওর মাঝখানে কিন্তু একটুখানি গ্যাপ গ্যাপ ছেড়ে দিয়ে তারপরে করবে। প্রাইমার তো খুবই ইম্পর্টেন্ট। দেখো সবার কাছে বেশি বেশি টাকা বা বেশি বেশি ইনভেস্টমেন্ট করে প্রাইমার কেনাটা সম্ভব নয়, তাদেরকে বলবো ব্লু হ্যাভেনকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে কিনতে পারো, ভীষণ ভালো। যাদের ঠোঁট খুব বেশি ড্রাই হয়ে যায় তারা কিন্তু প্রাইমার ঠোঁটে ব্যবহার করতে পারো। চলে আসছি ফাউন্ডেশনের পালায়। ফাউন্ডেশন কিন্তু মার্কেটে অনেক রকম আছে, তোমার শেড অনুযায়ী তোমরা ফাউন্ডেশন নেবে। হ্যাঁ তোমার শেড যদি একটু কালো হয় তার জন্য একটু ফর্সা ফাউন্ডেশন নেবে না, একদম স্কিনের সাথে যাতে মিশে যায় বোঝা না যায় ওরকম টাইপের ফাউন্ডেশন নেওয়ার চেষ্টা করবে। কারণ বেশি সাদা বেশি ফ্যাটফ্যাটে সাদা কিন্তু দেখতে ভালো লাগে না। যদি তোমরা কম দামের মধ্যে কোনো ফাউন্ডেশন খুঁজে থাকো তাহলে সিসি ক্রিমের ল্যাকমির যেগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারো, কিন্তু তোমার শেড অনুযায়ী কিন্তু তোমরা কিনবে। তোমাদের শেড থেকে একটুখানি লাইট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওভার যাতে লাইট না হয় বা ওভার যাতে কালো না হয় একটুখানি দেখে ভালোভাবে কোনো সাজেস্টেড জায়গা থেকে কেনার চেষ্টা করবে। একটা ফাউন্ডেশনের উপর ইনভেস্ট করছো যখন একটুখানি দেখে শুনে তারপরে কিন্তু ইনভেস্ট করবে, তাহলে কিন্তু দেখবে তোমাদের শেডের সাথে এত সুন্দর মিশে যাবে যে অসাধারণ লাগবে। তোমাদের কিন্তু ফর্সা হওয়ার মাথায় কোনো জ্বালা থাকবে না, এত সুন্দর কিন্তু তোমাদের ফেসে ভালো লাগবে। এরপরে চলে আসি ফেস কন্ট্রোরিংয়ের দিকে। তোমাদের যদি মনে হয় ফেস কন্ট্রোরিং করতে হবে তাহলে করবে, নাহলে স্কিপ করতে পারো। যেহেতু আমার মুখটা একটু ভারী সেই কারণে আমাকে ফেস কন্ট্রোরিংটা করতে হয়। এরপরে নিয়ে নিচ্ছি কনসিলার। কনসিলারের জন্য তোমরা মার্সের ব্যবহার করতে পারো, এটা কম বাজেটের মধ্যে ভীষণ ভালো আর এই শেডটা কিন্তু তোমাদের স্কিন টাইপে চলে যাবে। অ্যাপ্লিকেশন করে নেবার পরে ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লেন্ডিং করে নেবার পরে কিন্তু আমি ব্লাশার ব্যবহার করছি। হ্যাঁ তোমরা যখন ব্লাশার ব্যবহার করবে একটু পিচ পিঙ্ক, পিচ অরেঞ্জ বা একটু পিচ রেড, এই তিনটে পিচ কালারের মধ্যে তোমরা কিন্তু ব্লাশার ব্যবহার করতে পারো। ওভার পিঙ্ক কালার ব্যবহার করবে না, ওভার লাল ব্যবহার করবে না, ওভার পিঙ্ক কালার মানে অরেঞ্জ কালার সরি অরেঞ্জ কালার ব্যবহার করবে না, ওগুলো কিন্তু দেখতে একেবারে ভালো লাগে না। এরপরে কিন্তু আমি বেকিং করতে ছেড়ে দেবো। বেকিং করতে দেওয়া হয় যাতে আমাদের চোখের নিচে যে ফাইন লেন্সগুলো থাকে বা আমার যে ফেস কন্ট্রোলিং করলাম সেটা যাতে খুব ভালোভাবে বেকিং হয়ে যায়। এরপরে চলে আসছি আই মেকআপের পালায়। আই মেকআপের জন্য কিন্তু তোমরা প্রথমেই নিয়ে নেবে কাজল। শুধুমাত্র তোমাদের ওয়াটার লাইনের ওপরে কাজলটাকে ভালো করে পরে নেবে, এমনভাবে পরবে যাতে অনেকক্ষণ লং লাস্টিং থাকে, সেইভাবে কিন্তু কাজলটাকে ডিপ করে পরবে। কাজলটা পরে নেওয়ার পরে তোমরা কিন্তু যখন কোনো সময় বা পুজোর সময় যদি তোমাদের মনে হয় হোয়াইট কাজল ব্যবহার করবে না, তোমরা একটু ব্ল্যাক কাজলের ওপর ডিপেন্ড করতে পারো, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর রেড কালারের শাড়ির সাথে কিন্তু তোমরা এটা অষ্টমীতে সপ্তমীতে যেদিন তোমাদের মনে হবে সেদিন কিন্তু তোমরা পরতে পারো। কাজল দিয়ে সেম আমি ওপরে লাইনারটা পরে নিলাম, দেখেছো কত সুন্দরভাবে, ঠিক এইভাবে কিন্তু তোমাদেরকে পরে নিতে হবে। এরপরে একটা ব্লেন্ডিং ব্রাশ নেবে, হালকা হালকা করে কালো কাজল যেটা পরেছিলে চোখের ওপরে সেটাকে ব্লেন্ডিং করবে, তাছাড়া কিন্তু চোখের নিচের কাজলটাকেও ব্লেন্ডিং করবে। দুটো ডিফারেন্সটা তোমরা আশা করবো দেখতে পাচ্ছ, এই চোখটা কতটা বসে রয়েছে আর এবং এই চোখটা কতটা ফুলে রয়েছে।
এরপরে আই মেকআপের পালা। তার জন্য নিলাম একটা পিচ কালারের, ব্রাউন কালার বলতে পারো, এটাকে একটা ব্লেন্ডিং ব্রাশের মধ্যে নিয়ে যে জায়গাটা কাজল পরেছিলাম ঠিক তার ওপরে কিন্তু হালকা হালকাভাবে এইভাবে ব্লেন্ডিং করতে হবে। খুবই হালকা হাতে ব্লেন্ডিং করবে এবং প্রপারলি ব্লেন্ডিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চোখের নিচেও কিন্তু ব্যবহার করতে একেবারে ভুলবে না। যত স্মোক আউট হবে তত কিন্তু চোখটাকে দেখতে সুন্দর লাগবে। দেখো কতটা সুন্দর ফুটে উঠছে চোখটা, আর এই চোখটা দেখো কতটা বসা লাগছে। একদম নর্মালভাবে কিন্তু আই মেকআপটা করার চেষ্টা করলাম। এরপর একটা পরিষ্কার ফ্লাফি ব্রাশ নিয়ে নেবে, আমাদের ক্রিজ লাইনের ওপর একটা ডিভাইডেড লাইন হয়ে গেছে ওটাকে একটুখানি ব্লেন্ডিং করে দেবে, যাতে বোঝা না যায় কোনটার পরে কোনটা আমরা ব্যবহার করেছিলাম। এরপরে একটা প্যালেট থেকে নিয়ে নেবে ডিপ কালারের ব্রাউন কালার, তার সাথে নিয়ে নেবে একটুখানি ব্ল্যাক, দুটোকে একসাথে মেশাবে একটা ব্রাশের মধ্যে, মিশিয়ে যে জায়গাটা কাজল পড়েছিলে সেই জায়গাটাকে আবার একটুখানি স্মোক আউট করে দেবে। তাহলে কী বলো তো, তোমাদের যে কাজল দিয়ে যে স্মোক আউটটা তোমরা করেছিলে সেটা কিন্তু পাউডারের সাহায্যে পুরোটা লক হয়ে গেল। এরপরে মিষ্টি পড়ুক, আর যতই ঘাম হোক না কেন আমাদের আই মেকআপ কিন্তু খুব সহজে উঠবে না। এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক, যারা ডাস্কি স্কিন টাইপে আছো তাদেরকে বলবোই আই মেকআপটা একবার হলেও ট্রাই করো, শাড়ির সাথে করো, কুর্তির সাথে করো, গ্রাউন্ডের সাথে করো, অসাধারণ লাগে ডাস্কি স্কিন টোনে। দেখো দুটো ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো, এটা কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু অনেকটা বসা লাগছে। প্রত্যেক কটা জিনিসের একটা বেসিক নিয়ম থাকে, যত ব্লেন্ডিং হবে তত কিন্তু দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগে। এরপরে কিন্তু মাস্কারার পালা। মাস্কারার জন্য আজকে আমি ব্যবহার করছি ব্লু হ্যাভেনের একটা মাস্কারা। তোমরা যে কোনো কোম্পানির মাস্কারা ব্যবহার করতে পারো, ফলস ল্যাশও ব্যবহার করতে পারো। আমার যেহেতু চোখে একটু প্রবলেম আছে সেই কারণে ডক্টর আমাকে একেবারে বারণ করেছে, তাই আমি অ্যাপ্লিকেশন করলাম না। এরপরে কিন্তু একটা জিনিস ফাঁকা ফাঁকা লাগছিল, সেটা হলো আমার আইব্রোটা দেখছিলে কেমন হয়েছিল। আইব্রোটাকে ফিল না করলে কিন্তু যে কোনো আই মেকআপ করে থাকো না কেন সেটা ভালো লাগে না, তাছাড়া কিন্তু ফুটে ওঠে না। দেখো কতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে এখন, তখন কিন্তু আই মেকআপটা অনেকটা ফিকা ফিকা লাগছিল। সেই কারণে আমি সবসময় বলি যে আইব্রোটাকে ফিল করে নেবে। যে পাউডারটাকে বেকিং করতে ছেড়ে দেবে সেটা কিন্তু এবার ক্লিন করার পালা। আই মেকআপটা হতে হতে কিন্তু অনেকটা বেকিং হয়ে গেছে, ততক্ষণ লুজ পাউডারগুলোকে তারপরে আমরা ক্লিন করে ফেলবো। ক্লিন করে নেওয়ার পরে কিন্তু হাইলাইটারের পালা। হাইলাইটার কিন্তু আইব্রোর ওপরে কিন্তু একেবারে ব্যবহার করতে ভুলবে না, এতে কিন্তু চোখটা অনেকটা পরিষ্কার এবং শার্প দেখাবে। আজকে হাইলাইটারের জন্য আমি নিয়েছিলাম হলো সুগারের একটা হাইলাইটার। যারা ডাস্কি স্কিন টাইপে আছো তারা একটু হালকা পিঙ্কের মধ্যে কিন্তু হাইলাইটার ব্যবহার করতে পারো, গোল্ডেনটা তোমাদের ফেসে কিন্তু অনেকটা ফুটবে। হালকা পিঙ্ক বা হালকা পিচ কালার কিন্তু অনেকটা সুন্দর লাগবে। লিপস্টিকের পালা, দুর্গাপুজো বলে কথা লাল লিপস্টিক পরবো না, এটা তো হতেই পারে, লাল লিপস্টিক তো সবার কাছেই থাকে। আর এই আই মেকআপটার সাথে কিন্তু ব্রাউন কালার লিপস্টিকের সাথে রেড লিপস্টিকও খুব ভালো যাবে। আজকে যে লিপস্টিকটা নিয়েছিলাম সেটার শেড নাম্বার ছিল হয়তো 52, এটা সুগারের একটা লিপস্টিক, এটা ভীষণ পিগমেন্টেশন এবং ভীষণ ভালো। আর যেহেতু আমি রেড কালারের শাড়ি পরেছি, রেড কালারের ব্লাউজ পরেছি আর থিমটা একেবারে রেড অ্যান্ড রেড, সেই কারণে লিপস্টিকটাও রেড পরার চেষ্টা করলাম। তোমরা চাইলে ব্রাউনও পরতে পারো, পিঙ্ক পিঙ্ক কালার কিন্তু পরো না, একেবারে ভালো যাবে না। রেড কালারটা কিন্তু এই আই মেকআপটার সাথে সুন্দর যাবে। তো ফাইনালি মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, কত তাড়াতাড়ি এবং কত ছোট ছোট ট্রিকের সাহায্যে মেকআপটাকে ফিক্স করে নিলাম। মেকআপটাকে ফিক্স করে নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি। তোমরা কিন্তু এটা অষ্টমীর সকালেও মেকআপ লুকটা ট্রাই করতে পারো, নবমীর দিনও ট্রাই করতে পারো, ব্ল্যাক ড্রেসের সাথেও ট্রাই করতে পারো, তাছাড়া রেড কালারের ড্রেসের সাথেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। শাড়ির সাথে তো অসাধারণ লাগছে, আমার কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর যারা ডাস্কি স্কিন টাইপে আছো তারা কিন্তু অবশ্যই মেকআপ লুকটা একবার হলেও ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে। টাটা। তো তোমরা কিন্তু দেখতেই পারলে যাদের গায়ের রং একটু শ্যামলা বা একটু কালো আছে এরকম টাইপের ট্রিকের সাহায্যে কিন্তু এই মেকআপ লুকটাই কমপ্লিট করতে পারো। আমার তো এই মেকআপ লুকটাকে ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও কিন্তু ডেফিনেটলি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করবো ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোট্ট একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।